বিশ্বকাপ বহরে কি আবেগের স্থান থাকে থাকা উচিত উত্তরটা এক বাক্যে না তবু আলোচনায় ঘুরে ফিরেই আসছে বিষয়টি ভারত বিশ্বকাপের বাকি আর মোটে আড়াই মাস তারপরেও টিম ম্যানেজমেন্টের ভাবনায় শুধুমাত্র দল নির্বাচন আর বিশ্বকাপের পরিকল্পনাই নয় ভাবতে হচ্ছে ড্রেসিং রুমের অস্থিরতা নিয়েও গেল কয়েক মাসের লু হাওয়া পূর্ণতা পায় তামিমের অবসর কাণ্ডে যদিও সেই ইস্যুরও জবনিকা ঘটেছিল স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু সম্প্রতি দুটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে বিষাদক কথা বলেছেন তামিম ইকবাল যেখানে প্রকাশ পেয়েছে বোর্ডের প্রতি তার নানা ক্ষোভ উনত্রিশ ঘন্টার নাটকীয়তা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেও ইঞ্জুরির কারণে বিশ্বকাপের দলে আদৌ তামিমের ফেরা হবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন আর যদি তামিম ফেরেনও তবে তার জন্য এবার থাকছে আরও বড় চ্যালেঞ্জ এটা বোঝা যাচ্ছে ওর সাথে কোচের একটা দূরত্ব আছে বা ম্যানেজমেন্টের একটা দূরত্ব কোথাও না কোথাও কিছু একটা আছে যেটা কারণে ও অনেকগুলো ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছে বা নিতে বাধ্য হয়েছে সো দিস ইজ নট অ্যান ইজি সিচুয়েশান তার পাশাপাশি ও যদি অধিনায়ক হিসেবে আসে সেটা এক ধরনের ব্যাপার হবে ও যদি শুধু খেলার জন্য আসে প্লেয়ার হিসেবে আসে সেটা আরেক রকম আরেক রকম হবে তামিম চাইলে পুরো পরিস্থিতি আরো সুনিপুণ দক্ষতায় মোকাবেলা করতে পারতেন কিনা তা নিয়ে তর্ক হতেই পারে তবে বিশ্বকাপের আগে এমন পরিবেশ দলের জন্য স্বাস্থ্যসম্মত নয় মোটেও খেলোয়াড়দের মধ্যে সাধারণত রুমে ওরা অনেক দিন ধরে একসাথে খেলছে ওদের মধ্যে দূরত্বটা থাকে না কিন্তু এমন একটা ঘটনা ঘটলে আমরা জানি অনেক সময় তৃতীয় পক্ষ থাকে যারা দূরত্ব তৈরি করতে চায় এবং তাদের নিজের স্বার্থে সেটা করতে চায় এবং এই তৃতীয় পক্ষের কারণে যদি দূরত্বটা তৈরি হয় সেটা কিন্তু হয়ে যেতে পারে এবং সেটা দলের জন্য ক্ষতিকর হবে সমস্যার সমাধানে তবে করণীয় সে নাজমুল ফাহিম এখানে ক্রিকেট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত কখন কি হচ্ছে না হচ্ছে এটা পরিষ্কার করে দেওয়া উচিত সো দ্যাট আমি যেটা সবসময় বলি যেন করার সুযোগ কেউ না পায় টাইম টু টাইম ক্রিকেট বোর্ড যদি এই সেন্সিটিভ ইস্যুগুলোতে সবাইকে ক্লিয়ার রাখে পরিষ্কার রাখে যে কি হচ্ছে বা তাদের সিদ্ধান্তগুলো কি পরিষ্কার রাখে তাহলে এই ধরনের স্পেকুলেশন হতে পারবে না এবং সেটা দলটাকে যদি দলের যদি কোথাও কোনো অসুবিধা সুযোগ থাকে সেটা থেকে দলকে সেভ করবে বর্তমানে দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তামিম ইকবাল এরপর চিকিৎসার জন্য ২৬ জুলাই তিনি যাবেন ইংল্যান্ডে চিকিৎসকের গ্রিন সিগন্যালের ওপর নির্ভর করছে উনত্রিশ তারিখ থেকে শুরু হতে যাওয়া টাইগার ক্যাম্পে তার যোগ দেয়া না দেয়া হয়তো নির্ভর করছে বিশ্বকাপ ভাগ্য মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা